জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 10 জন বিশিষ্ট ব্যক্তির হাতে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন তিনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য 3 জন বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা এবং ক্রীড়া ক্ষেত্রে 1 জন করে এবং সমাজসেবায় 3 জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে সরকার। বলেন, মুক্তিযুদ্ধে হারানো গৌরব ফিরে এনেছে সরকার। বঙ্গবন্ধুর প্রণীত সংবিধানের আলোকে দেশ পরিচালনা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। প্রধান বলেন, ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে বন্টন করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বলেন, ইফতার পার্টি বড় কথা নয়, বরং মানুষকে দেয় মুখ্য বিষয়।